প্রিয় ছাত্ররা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আজকের ক্লাসে আমরা শিখব বহুপদী সংখ্যামালা, কোষে দেখি 7.3 একের দাগের অঙ্ক থেকে। একের দাগের অঙ্ক আমি বোর্ডে লিখে রেখেছি, কি বলেছে? ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে -3x² + 2x + 5 কে যদি x-2 দিয়ে x+2 দিয়ে 2x-1 দিয়ে এবং 2x+1 দিয়ে ভাগ করা হয়, তাহলে ভাগশেষ কত হবে? তাহলে প্রথমে ধরি px = এই বহুপদী সংখ্যামালাটা, x³ - 3x² + 2x + 5, তাহলে px হচ্ছে এই বহুপদী সংখ্যামালাটা। এবার এক নাম্বার কি বলছে, px কে যদি x-2 দিয়ে ভাগ করা হয়, তাহলে px কে x-2 দিয়ে ভাগ করলে ভাগশেষ সমান সমান কত হবে? ভাগশেষ উপপাদ্য কি বলছে? ভাগশেষ সমান সমান হবে p2। p2 সমান সমান কত? x এর জায়গায় 2 বসিয়ে দিতে হবে, তাহলে 2q - 3 × 2² + 2 × 2 + 5, তাহলে 8 - 12 + 4 + 5, 8 + 4 = 12, 12 কেটে গেল, তাহলে ভাগশেষ কত হলো? 5। তাহলে px কে x-2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? 5। এবার দুইয়ের দাগের অঙ্কটা কি বলেছে? বলেছে যদি px কে x+2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? তাহলে px কে, এটা দুইয়ের দাগ হয়ে গেল, এখানে x+2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? আমাদের ভাগশেষ উপপাদ্যটা ছিল যদি fx কে x-a দিয়ে ভাগ করা হয়, তাহলে ভাগশেষ হবে f(a). fx কে x-a দিয়ে ভাগ করলে, a দিয়ে ভাগ করলে ভাগশেষ সমান সমান f(a). fx কে যদি x-a দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ হবে f(a), কিন্তু যদি x+a দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে? তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো? প্রথমে x+a = 0 বসাবো, বসে x = কত হচ্ছে সেটা বার করে নেবো। তাহলে x = কত হচ্ছে? -a। তাহলে fx কে যদি x+a দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ হবে f(-a)। তাহলে এখানে আমরা কত দিয়ে ভাগ করছি? x+2 দিয়ে ভাগ করছি। তাহলে আমরা বসালাম কত? x+2 = 0। তাহলে x = কত হচ্ছে? -2। তাহলে px কে x+2 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে p(-2). এবার p(-2) মানে কত? এখানে x এর জায়গায় -2 বসিয়ে দেবো, তাহলে -2³ - 3 × -2² + 2 × -2 + 5, তাহলে -8, এটা কত হচ্ছে? -12 - 4 + 5, তাহলে -20 - 24 - 24 থেকে 5 চলে গেলে সমান সমান -19। তাহলে px কে x+2 দিয়ে ভাগ করলে ভাগশেষ হচ্ছে -19। এবার আমরা করব তিনের দাগের অঙ্কটা। px কে 2x-1 দিয়ে ভাগ করলে ভাগশেষ সমান সমান কত হবে? তাহলে প্রথম আমরা কি করব, 2x-1 = 0 পুট করব। 2x-1 = 0, তাহলে x = কত হচ্ছে? হাফ। তাহলে ভাগশেষ কত হবে? p হাফ। p হাফ মানে কত? এখানে x এর জায়গায় হাফ বসিয়ে দেবো, তার মানে 1/2³ - 3 × 1/2² - 2 × 1/2 + 5, তাহলে সমান সমান কত হচ্ছে? 1/8 - 3/4 + 6, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে? লসাগু করলে 8 - 48, তাহলে 48 থেকে 6 চলে গেলে হচ্ছে 42, এখানে 43 সমান সমান 43/8। 43 কে 8 দিয়ে ভাগ করলে 5 × 3/8 অ্যান্সার। তাহলে px কে 2x-1 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? ভাগশেষ হবে 5 × 3/8।
এবার আমরা করব চারের দাগের অঙ্কটা। এবার আমরা করছি চারের দাগের অঙ্কটা। চারের দাগের অঙ্কে কি বলেছে, পিএক্স কে টু এক্স প্লাস ওয়ান দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে। তাহলে পিএক্স কে টু এক্স প্লাস ওয়ান দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে, তাহলে প্রথমে আমরা কি করব, টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো বসাবো। টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো বসালাম, তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে, মাইনাস হাফ। তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস হাফ, তাহলে ভাগশেষ কত হবে, পি মাইনাস হাফ। তাহলে এখানে এক্স এর জায়গায় মাইনাস হাফ বসিয়ে দেওয়া যাক, এক্স এর জায়গায় মাইনাস হাফ বসালে কত হচ্ছে, মাইনাস হাফ হোল কিউব, থ্রি ইন্টু মাইনাস হাফ হোল স্কোয়ার, টু ইন্টু মাইনাস হাফ প্লাস পাঁচ ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই এইট মাইনাস থ্রি বাই ফোর মাইনাস ওয়ান প্লাস ফাইভ। তাহলে কত হচ্ছে, মাইনাস ওয়ান বাই এইট মাইনাস থ্রি বাই ফোর প্লাস ফোর। এখানে লসাগু করলে কত হচ্ছে আট, তাহলে কত হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ছয় প্লাস বত্রিশ, বত্রিশ থেকে ছয় চলে গেলে ছাব্বিশ, ছাব্বিশ থেকে এক চলে গেলে পঁচিশ বাই আট, তিন পূর্ণ একের আট অ্যান্সার। তাহলে পিএক্স কে টু এক্স প্লাস ওয়ান দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে পি অফ মাইনাস হাফ সমান সমান তিন পূর্ণ একের আট। এখানে হয়ে গেল একের দাগের অঙ্ক। এবার আমরা করছি দুয়ের দাগের অঙ্কটা। দুয়ের দাগের অঙ্কে কি বলেছে, সেটা দুয়ের দাগের অঙ্ক হবে, বলেছে এক্স মাইনাস এক দিয়ে এই নিচের বহুপদী সংখ্যামালাকে ভাগ করলে ভাগশেষ কত হবে। প্রথমে এক নাম্বার ধরি পিএক্স ইকুয়াল টু, এই বহুপদী সংখ্যামানাটাকে ধরে নিচ্ছি পিএক্স, তাহলে এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস থার্টিন এক্স প্লাস সিক্সটিন, বুঝলাম পিএক্স ইকুয়াল টু এই বহুপদী সংখ্যামানাটা। এখন পিএক্সকে যদি এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করা হয়, পিএক্সকে এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে, ভাগ করলে ভাগশেষ সমান সমান ভাগফল নয় ভাগশেষ হবে, ভাগশেষ সমান সমান কত, উপপাদ্য অনুসারে আমরা বলতে পারি কত, পি অফ ওয়ান সমান সমান পি অফ ওয়ান মানে কত, এক্স এর জায়গায় আমরা এক বসাবো, তাহলে ওয়ান কিউব মাইনাস সিক্স ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস থার্টিন ইন্টু ওয়ান প্লাস সিক্সটিন ইকুয়াল টু কত, ওয়ান মাইনাস সিক্স প্লাস তেরো প্লাস ষাট ইকুয়াল টু ষাট সত্তর তিয়াত্তর চুহাত্তর, চুহাত্তর থেকে ছয় চলে গেলে সিক্সটি এইট। তাহলে পিএক্স কে এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করলে প্রথম ক্ষেত্রে আমাদের ভাগশেষ হবে সিক্সটি এইট। এবার আমরা করবো দুয়ের দাগের অঙ্কটা। দুয়ের দাগের অঙ্কটা কি বলেছে, ধরি আমরা আবার পিএক্স ইকুয়াল টু ধরে নিই কত, পিএক্স ইকুয়াল টু ধরি পিএক্স সমান সমান এখানে দুয়ের দাগ করে এক্স এস কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার, এক্স এস কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফিফটি, এটা হচ্ছে আমাদের পিএক্স ইকুয়াল টু। তাহলে পিএক্স কে যদি এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করা হয়, তাহলে ভাগশেষ কত হবে, পি অফ ওয়ান, পি অফ ওয়ান, তাহলে আমরা কী বসাবো, এক্সের জায়গায় ওয়ান বসাবো, তাহলে ওয়ান কিউব মাইনাস থ্রি ইন্টু ওয়ান স্কোয়ার ফোর ইন্টু ওয়ান প্লাস ফিফটি, তাহলে ইকুয়াল টু ওয়ান মাইনাস থ্রি প্লাস ফোর প্লাস ফিফটি ইকুয়াল টু কত হচ্ছে, পঞ্চাশ, চুয়ান্ন, পঞ্চান্ন, পঞ্চান্ন থেকে তিন চলে গেলে বাহান্ন, তাহলে নির্ণয় ভাগশেষ সমান সমান কত হচ্ছে, ফিফটি টু। এবার তিনের দাগের অঙ্ক, তিনের দাগের অঙ্ক কী বলেছে, পিএক্স ইকুয়াল টু ফোর এক্স এস কিউব প্লাস ফোর এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান, তাহলে পিএক্স ইকুয়াল টু ধরে নিই, পিএক্স ইকুয়াল টু কত, ফোর এক্স এস কিউব প্লাস ফোর এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান, তাহলে পিএক্স কে
ভাগ করলে ভাগশেষ সমান সমান কত হবে? পি অফ ওয়ান, তাহলে এক্স এর জায়গায় আমরা ওয়ান বসাবো, তাহলে ফোর ইন্টু ওয়ান কিউব প্লাস ফোর ইন্টু ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, তাহলে এখানে হচ্ছে ফোর প্লাস ফোর মাইনাস ওয়ান ওয়ান টু, তাহলে আট থেকে দুই চলে গেলে ছয়, তাহলে এক্ষেত্রে ভাগশেষ কত হলো? ছয়। এবার আমরা করবো তিনের দাগের অঙ্কটা, চারের দাগের অঙ্কটা, সরি তিনের দাগের অঙ্কটা তো করলাম, চারের দাগের অঙ্ক কি বলেছে? চারের দাগের অঙ্ক বলেছে পি এক্স, এই অঙ্কগুলো সবই খুব সোজাসুজি অঙ্ক এবং সব একই নিয়মের অঙ্ক, একইভাবে হবে। তাও করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, ইলেভেন এক্স কিউব মাইনাস টুয়েলভ এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস সাত, তাহলে পি এক্স, তাহলে পি এক্স ইকাল টু এত, পি এক্স কে এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করলে আমরা ভাগশেষ উপপাদ্য দ্বারা কি বলতে পারবো? ভাগশেষ সমান সমান পি অফ এক, তাহলে এক্স এর জায়গায় এক বসিয়ে দাও, তাহলে এগারো ইন্টু এক কিউব মাইনাস বারো ইন্টু এক স্কোয়ার মাইনাস এক প্লাস সাত, তাহলে কত হচ্ছে এখানে এগারো মাইনাস বারো মাইনাস এক প্লাস সাত, তাহলে এগারো আর সাত আঠেরো, আঠেরো থেকে তেরো চলে গেলে পাঁচ, তাহলে নিম্নেও ভাগশেষ সমান সমান পাঁচ। এটা আমরা হয়ে গেল দুয়ের দাগের অঙ্ক। এবার আমরা শুরু করবো তিনের দাগের অঙ্ক। এবার আমরা করছি তিনের দাগের অঙ্ক, কি বলেছে? ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে ভাগশেষ লেখো। প্রথমে এক্স মাইনাস তিন দিয়ে এটাকে ভাগ করতে হবে, তাহলে ধরি এফ অফ এক্স ইকুয়াল টু কত? এক্স এস কিউ মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স মাইনাস এইট। এখন এফ এক্স কে যদি এক্স মাইনাস তিন দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত হবে? তাহলে এফ এক্স কে এক্স মাইনাস তিন দিয়ে ভাগ করলে ভাগশেষ সমান সমান কত হবে? এফ অফ থ্রি। আর এফ অফ থ্রি ইকাল টু কত? এখানে থ্রি বসে যাবে, তাহলে থ্রি কিউব মাইনাস সিক্স ইন্টু থ্রি স্কোয়ার প্লাস নাইন ইন্টু থ্রি মাইনাস এইট, তাহলে টোয়েন্টি সেভেন মাইনাস ফিফটি ফোর প্লাস টোয়েন্টি সেভেন মাইনাস এইট, এটা কত হচ্ছে? টোয়েন্টি ফোর, টোয়েন্টি সেভেন প্লাস টোয়েন্টি সেভেন হচ্ছে ফিফটি ফোর মাইনাস ফিফটি ফোর মাইনাস এইট, এটা কেটে গিয়ে হলো কত? মাইনাস এইট, তাহলে ভাগশেষ কত হবে? মাইনাস এইট। এবার আমরা করব দুয়ের দাগের অঙ্কটা, বলছে এক্স এস কিউব মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এ কে যদি এক্স মাইনাস এ দিয়ে ভাগ করা হয় তাহলে কত হবে? তাহলে আমরা ধরে নিচ্ছি এফ এক্স ইকুয়াল টু, ধরলাম এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এ, তাহলে এখন এফ এক্স কে যদি এক্স মাইনাস এ দিয়ে ভাগ করা হয়, এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে, এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে ভাগশেষ সমান সমান, ভাগশেষ তাহলে কত হবে? এফ অফ এ, এটাই আমাদের ভাগশেষ উপপাদ্য বলছে, তাহলে এফ এর সমান সমান কত? এখানে এক্স এর জায়গায় শুধু আমরা এ বসিয়ে দেবো, তাহলে কত হবে? এ কিউ মাইনাস এ ইন্টু এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ মাইনাস এ, তাহলে হচ্ছে এটা এ কিউ মাইনাস এ কিউ প্লাস টু এ মাইনাস এ, কাটাকাটি করে হলো এ, তাহলে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে নির্ণয় ভাগশেষ সমান সমান এ, তাহলে আমাদের তিনের দাগের অঙ্ক শেষ হয়ে গেল। এবার আমরা করব চারের দাগের অঙ্কটা, চারের দাগের অঙ্ক কি বলেছে? বলছে পি এক্স ইকুয়াল টু ফোর এক্স এস কিউ প্লাস ফোর এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান, এটা বহুপদী সংখ্যামালা, এই বহুপদী সংখ্যামালাটা টু এক্স প্লাস ওয়ানের গুণিতক কিনা পরীক্ষা করতে বলেছে, তাহলে আমরা কী করলাম? পি এক্স ইকুয়াল টু আমাদেরকে বলে দিয়েছে পি এক্স ইকুয়াল টু ফোর এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস ফোর এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান, এখন এইটা টু এক্স প্লাস ওয়ানের গুণিতক কখন হবে? যদি পি এক্সকে টু এক্স প্লাস ওয়ান দিয়ে ভাগ করা হয় এবং ভাগশেষ যদি জিরো হয়, তাহলে ভাগশেষ যদি জিরো হয় তাহলে আমরা কী বলতে পারবো? পি এক্স হচ্ছে টু এক্স প্লাস ওয়ানের একটা গুণিতক,
তাই আমরা আগে প্রথমে ভাগশেষ বার করি। তাহলে কি করব, ভাগশেষ উপপাদ্য দ্বারা আমরা px কে px প্লাস 1 দিয়ে ভাগ করলে প্রথমে সেটা বার করব। এখন px কে 2x প্লাস 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ সমান সমান কত হবে, 2x প্লাস 1 ইকুয়াল টু আমরা রাফে 0 বসালাম, তাহলে কত হচ্ছে x ইকুয়াল টু মাইনাস হাফ, তাহলে ভাগশেষ কত হবে p অফ মাইনাস হাফ। তাহলে p অফ মাইনাস হাফ কত, x এর জায়গায় আমরা মাইনাস হাফ বসাবো, 4 ইনটু মাইনাস হাফ হোল কিউব, 4 ইনটু মাইনাস হাফ হোল স্কোয়ার, মাইনাস অফ মাইনাস হাফ মাইনাস 1, তাহলে কত হচ্ছে 4 ইনটু এটা মাইনাস 1 বাই 8 প্লাস 4 ইনটু 1 বাই 4 মাইনাস 1 আছে প্লাস হাফ মাইনাস 1, এটা কত হচ্ছে, এটা হিসাব করলে কত হচ্ছে মাইনাস 4, আর কাটাকুটি করে হচ্ছে মাইনাস হাফ প্লাস 4, আর 4 কাটাকুটি করে 1 মাইনাস হাফ আর মাইনাস 1 প্লাস হাফ মাইনাস 1 সমান কত হচ্ছে মাইনাস হাফ। তাহলে মাইনাস হাফ আর মাইনাস হাফ মানে মাইনাস 1 প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে পি অফ ভাগশেষ সমান কত হচ্ছে, দ্যাটফোর পি অফ মাইনাস হাফ ইকুয়াল টু 0 মানে ভাগশেষ সমান সমান 0। তাহলে ভাগশেষ যদি 0 হয়ে যায় তাহলে আমরা কি বলতে পারি, তাহলে পি এক্সটা 2x প্লাস 1 এর একটা গুণিতক, যেহেতু ভাগশেষ সমান সমান 0 তাহলে আমরা কি বলতে পারি পি এক্স হচ্ছে 2x প্লাস 1 এর একটা গুণিতক। এবার আমরা করব পাঁচের দাগের অঙ্কটা, এবার আমরা শুরু করছি পাঁচের দাগের অঙ্কটা। পাঁচের দাগের অঙ্কে কি বলেছে, x মাইনাস 4 দিয়ে ax কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 3 এবং 2x কিউব মাইনাস 5x প্লাস a কে ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে তাহলে a কত, তাহলে ধরি fx ইকুয়াল টু ax কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 3 এবং px ইকুয়াল টু 2x কিউব মাইনাস 5x প্লাস a। তাহলে fx কে যদি x মাইনাস 4 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত, fx কে x মাইনাস 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ সমান সমান কত, f অফ 4 সমান সমান কত, এখানে এর জায়গায় 4 বসিয়ে দেওয়া যাবে, তাহলে কত হচ্ছে a ইনটু 4 কিউব প্লাস 3 ইনটু 4 স্কোয়ার মাইনাস 3, তাহলে হচ্ছে 64 a প্লাস 48 মাইনাস 3 সমান সমান 64 a প্লাস 45। তাহলে px কে যদি x মাইনাস 4 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত হবে, p অফ 4, p অফ 4 সমান সমান কত, এখানে x এর জায়গায় 4 বসিয়ে দেওয়া হোক, 2 ইনটু 4 কিউব মাইনাস 5 ইনটু 4 প্লাস a ইকুয়াল টু কত, 64 গুণ 128 মাইনাস 20 প্লাস a, তাহলে 108 মাইনাস এ, তাহলে এক্ষেত্রে ভাগশেষ কত, 64 এ প্লাস 45, আর ওখানে ভাগশেষ কত হচ্ছে 108 মাইনাস এ। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি শর্তে অতএব শর্তে 64 এ প্লাস 45 ইকুয়াল টু 108 মাইনাস এ, বা 64 এ প্লাস এ ইকুয়াল টু 108 মাইনাস 45, বা 65 এ ইকুয়াল টু, আর এটা প্লাস এ হবে, এটা মাইনাস এ হবে না, ভুল লিখেছিল, এটা প্লাস এ হবে, এটাও প্লাস এ হবে, এদিকে গেলে এটা হবে মাইনাস এ, 64 এ মাইনাস এ ইকুয়াল টু 108 মাইনাস 45, তাহলে কত হচ্ছে, এটা হবে 64 থেকে চলে গেলে 63 এ
এটা হয়ে গেল 63, দেয়ারফোর এ ইকুয়াল টু 1। এক্স মাইনাস ফোর দ্বারা এক্স এস কিউব প্লাস সি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এবং টু এক্স এস কিউব মাইনাস ফাইভ এক্স প্লাস এ কে যদি ভাগ করা হয় এবং উভয় ক্ষেত্রে যদি ভাগশেষ একই থাকে তাহলে এ এর মান সমান সমান হচ্ছে 1। তাহলে আমাদের অঙ্কটা এখানে হয়ে গেল। এবার আমরা করব পরের অঙ্কটা।